সাফায়ে কলব যেটাকে বলে, করে সেখানে তালিমে কিতাব এবং হিকমতের নূর দিয়ে ভরপুর করেছে। আমাদের এখানে আমরা সময় পরিবর্তন হয়, তো সময় পরিবর্তন হওয়ার কারণে অনেক, আমি কথাগুলো একটু আস্তে আস্তে বলছি, আমার যতদূর ধারণা আমার মধ্যে পরীক্ষা শুরু হয়েছে, ঠিক না, ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের পরীক্ষা শুরু হয়েছে, সেই কারণে আমি কথাগুলো একটু আস্তে আস্তে বলছি। আপনারা এমনিতে শুনতে তো পাচ্ছেন আমার কথা, এতটুকুন যথেষ্ট। তো পরিবর্তন যখন হয় অনেক সময় হয় কি, কিছু জিনিস সমাজ থেকে হারিয়ে যায়, আচ্ছা বালা জিনিস পরিবর্তনের কারণে পরবর্তী প্রজন্ম এটা মাথায়ও রাখে না। এমন একটা জিনিস যে ছিল অথচ এটা সমাজের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, কিন্তু এটা হারিয়ে যায়, এটা একটা বড় মুসিবত হয়। আরেকটা বড় মুসিবত হয়, মানুষ ইম্পর্টেন্ট কোনটা, লেস ইম্পর্টেন্ট কোনটা, সাধারণ জিনিস কোনটা, এগুলার মাঝে ফারাকটা হারিয়ে ফেলে, বুঝে না যে কোনটা আসল কোনটা নকল। আপনি যখন ঘর বাঁধবেন দেখবেন আপনার ছেলেরা ঘরের মধ্যে যে একটা পিলারের বিষয়, ফাউন্ডেশনের বিষয়, এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আপনার ছেলেরা কিন্তু এগুলার ধার ধারে না। তারা ব্যস্ত থাকে টাইলস কেমনে লাগাবে, ডিজাইনটা কেমনে হবে, কার্পেট কোন জায়গায় লাগাবে, তারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ঘরের মূল বিষয় যেটা সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। দুইটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সমাজের মধ্যে আমাদের ব্যক্তি জীবনে যখন দুনিয়া, লোভ এবং জড়বাদিতা, জড়বাদী বলতে মানে আমি অনাহারে নামাজ দোয়া নসিকে ইউন বহুত হস্ত দাসি, পরিবার নিতে বহুত মানুষই তার খানা দানার ব্যবস্থা করেন, ধর্মগীন ফরে, বুঝতে পেরেছেন? ঘটনা কি হয়েছে জানেন? ঘটনা হচ্ছে আপনি কখনো আপনার জীবন নিয়ে একবারও চিন্তা করেন নাই, আপনার সামনে যা আছে আপনি মনে করছেন তাই আসল, বস আমার এটাই করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের রব, রাজ্জাক, তাওয়াক্কুল, এই যে ধর্মের যে বিষয়গুলা এগুলো আপনার কাছে সেকেন্ডারি হয়ে যায় সমাজের মধ্যে অতিমাত্রায় লোভ এবং প্রতিযোগিতার কারণে। কারণ আপনি যখন দৌড় দিচ্ছেন আপনাকে তো পৌঁছাইতেই হবে, চাহে আরেকজনকে ধাক্কা মেরে হোক, আরেকজনকে কষ্ট দিয়ে হোক, বুঝতে পেরেছেন? এখন আমি আপনাকে দুইটা সোসাইটি দেখাবো, সমাজ, আপনি তাহলে বুঝতে পারবেন। আমাদের যে ধর্ম ইসলাম, আমাদের সমাজের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সহযোগিতা। আমি এখন যেই জীবনে অভ্যস্ত হয়েছি সেটাকে বলে প্রতিযোগিতা। সহযোগিতার মধ্যে আমরা হয় কি হয়, আমরা, আমি না, রুটি দুইটা তো কি হয়েছে, ছিঁড়ে খাবো, আমরা সবাই মিলে খাবো। কিন্তু আপনি যখন, এখন আমরা যে সোসাইটিতে বসবাস করছি, সহযোগিতা আমাদেরকে আমরার দিকে নিয়ে যায়, প্রতিযোগিতা আমাদেরকে আমির দিকে নিয়ে যায়, এটা হচ্ছে দুই সোসাইটির মাঝখানের পার্থক্য। এখানে আমি এবং প্রতিযোগিতা, যেহেতু আমি মেরে কেটে জায়গা দখল করে আমাকে একটা জায়গার মধ্যে আসতে হবে, আমাকে সিটটা দখল করতে হবে, এই সিট দখল করতে যদি আমাকে অত্র এলাকার 10-12 খানি জায়গা যদি আমাকে বাহুবল খাটিয়ে আমাকে যদি হজম করতে হয় হজম করে নেব, আমার সিট দরকার, এই সিটটা দখল করার জন্য হেন কোনো কাজ নাই আমি করছি না, কেন, আমি, আমি, আমাকে আসতে হবে, আমাকে বসতে হবে। তাইলে দুইটা পাইলেন, একটার মধ্যে আমরা আছে সহযোগিতার কারণে, আরেকটার মধ্যে আমি প্রতিযোগিতার কারণে। এখানকার যে সমাজ সেটা লোভ নির্ভর না, সেটা লোভ নির্ভর না, সেটার মধ্যে মালিকের উপর একটা ভরসার জায়গা থাকে যে আমার আল্লাহ আমাকে ঠকাবে না, আমার আল্লাহ আমাকে একা ছেড়ে দেবে না, আমি ঠকবো না, বিশ্বাস মলাই করিমের উপর। এই সোসাইটির মধ্যে লোভ নির্ভর, কেন, কারণ এই সোসাইটি কাউন্ট করে সংখ্যাকে, 1, 2, 3, 4, 5, 6, বুঝতে পেরেছেন, কত আছে, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, এই সোসাইটি বিশ্বাস করে কোয়ালিটির উপর, মানুষ কতজন ডাজন্ট ম্যাটার। মাহফিলের মধ্যে আমরাও বলি না, আর মাহফিল বহুত সফল হই, ক্যা মার মা 20,000 মানুষ হই, বুঝতে পেরেছেন? আমরা সংখ্যার দিকে চলে যায়, ধর্ম কিন্তু সংখ্যায় বিশ্বাসী না, কোয়ালিটিতে বিশ্বাসী। আর এখন যে সমাজে বসবাস করছি সেটা হচ্ছে সংখ্যায় কয়জন। যেমন আমাদের আল্লামা ইকবাল খুব দারুণ একটা কথা বলেছে,
अल्लामा इकबाल बोलछे जमहूरियत में इंसान को गिना जाता है, तोला नहीं जाता। जमहूरियत में इंसान को गिना जाता है, तोला नहीं जाता। मानी वोट आपके के दिए डजंट मैटर, वोट कयटा पे एटा मैटर। बोलन तो देखी तीन जन प्रोफेसर वोट देवा আর আমার মতো 200-400 জনে ভোট দেওয়া কি এক জিনিস না? তো উনি বলছেন গণতন্ত্রের মধ্যে ভোটকে গণনা করা হয়, গণতন্ত্রের মধ্যে ভোটকে ওজন করা হয় না। বুঝতে পেরেছেন? ধর্মের মধ্যে ওজন দেওয়া হয়, সংখ্যা দেখা হয় না। কেন? কারণ আপনি যখন ওজন দেবেন, যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফের না, 13 বছর তো তাবলীগে দিন করেছেন। মানুষ কয়জন হয়েছে? 1 লাখ হয়েছে, 10,000 হয়েছে, 5,000, 1,000, মাত্র 450-500 মানুষ। সাহাবায়ে কেরাম 13 বছরের নিরলস তাবলীগে দিন, ইমামুল মুরসালিন। বুঝতে পেরেছেন? গুনতে গেলে তো সাধারণ গুনতে গেলে, কিন্তু যদি ওজন দিতে যান তো পুরা পৃথিবীর ওজনের জিনিসগুলো এক পাল্লায় দাঁড় করাইলে আবু বকর সিদ্দিককে তুললে ভারী হবে। আপনি বুঝছেন? মানুষ বুঝতে পারে নাই। ইভেন আরবের কুরাইশরা, এত বড় বড় জানু জানু পলিটিশিয়ান, তারাও বুঝতে পারে নাই যে হুজুর কেম সিস্টেম কি করছেন, আমার নবী কি করেছেন। আমার নবী ভিতর থেকে তাসকিয়া করেছেন, প্রথমে ভিতরের বর্তন পরিষ্কার করেছেন, এখান থেকে লোভ লালসা অহংকার হিংসা সবকিছু বের করেছেন, সাফাই সাফাই কালব যেটাকে বলে, করে সেখানে তালিমে কিতাব এবং হেকমতের নূর দিয়ে ভরপুর করেছেন। একদিকে আখলাক, একদিকে এল। বুঝতে পেরেছেন? মানুষ একজন, কিন্তু এই মানুষ যখন কোন জায়গায় পাঠিয়েছে, এক উম্মতের কাজ করেছে, এক উম্মতের কাজ করেছে। পুরো একটা জাতি মিলে যেটা করতে পারে না, সেটা একজন করে দেখিয়ে দিয়েছে। তো ওনারা মনে করেছে কি 450 কি হবে, বুঝতে পারে নাই যে এটা 450 না, এটা 450টা জাতি, 450টা জাতি। এক জাফর বিন আবি তালিবকে পাঠাইছে হাবাসায়, হাবসার রাজপ্রসাদের মধ্যে। ওই কাফের মুশরিক, ওরা মনে করছে আমরা শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি অনেক উন্নত, আমরা ডেলিগেশন পাঠাইছে মক্কার কুরাইশরা, হাবসার রাজদরবারে কথা বলবো, উনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন। এরা বুঝতে পারে না যে জাফর বিন আবু তালেব এটা দেখতে এক ধরনের হলেও একানা তো, এক বক্তব্যের মধ্যে হাবসার রাজপ্রসাদ কাঁপিয়ে দিয়েছে। আপনি যখন, আপনি দেখছেন সিনার মধ্যে যখন নূর থাকে, মানুষের ভিতর কনফিডেন্স চলে আসে, ব্যানিয়াজি চলে আসে, আপনি ইমপ্রেস করতে পারবেন না, চেয়ার দেখি ইমপ্রেস করতে পারবেন না, টাকা পয়সা দেখি ইমপ্রেস করতে পারবেন না, মানুষগুলা ব্যানিয়াজ কিসিমের হয়, ব্যানিয়াজ কিসিমের হয়। হযরত জাফর বিন আবু তালেব যখন হাবসার রাজপ্রসাদে নাজ্জাশির চোখে চোখ রেখে কথা বলছিল, তখন কথা বলার আগে নাজ্জাশির সিনার ভিতরে, বুঝতে পেরেছেন, কম্পন শুরু হয়ে গেছে। কেন? কারণ সাহাবী রসুল, আমার নবীর সোহবতে থাকা নজর, সেই দিনের নজরটা জাফরি হলেও, জাফর বিন আবু তালেব নজর নজরে জাফরি, কিন্তু কোয়ালিটির দিক থেকে এটা চোখ ছিল জাফরের, নজর ছিল নজরে রব্বানি, নজরে রব্বানি, চোখ হযরত জাফর বিন আবু তালেবের, কিন্তু নজর যখন দিচ্ছিল ওই নজর নজরে রব্বানি ছিল। তো যতটুকু পর্যন্ত যাচ্ছে সিনা টিনা কাঁপিয়ে কাঁপিয়ে যাচ্ছে না, যার কারণে হাবাসার রাজপ্রাসাদের মধ্যে উনি বলতে বাধ্য হয়েছেন যে মুসলমানদের জন্য পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হোক। মক্কার কুরাইশরা হা করে তাকিয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা শরীফ গেছেন, ঠিক না? সবাই মনে করেছে কি আর হবে, সামান্য সংখ্যক মানুষ কি আর হবে, এ কি আর হবে করতে করতে আমার নবী যাওয়া মাত্রই সিটের মধ্যে বসে গেছে। এত বড় বড় নেতা, এত বড় বড় ইহুদিদের নেতা, কেউ ইচ্ছা পোষণ করতেছে নেতাগিরি করবে, শাসন করবে, কিন্তু আমার নবী যখন বসেছেন, নবীর আশেপাশে সাহাবায়ে কেরাম বসেছেন, কোন ব্যক্তি নিজের ব্যক্তিত্বকে কারো সাথে ওজন দিতে পারছে? কেন? ওজনে বেড়ে গেছে, ওজনে লাখ মানুষের ওজন যতটুকু, আমার নবীর এক সাহাবীর ওজন ততটুকু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কেউ এখন ফারুক আজমের দিকেও তাকাতে পারে না, আবু বকর সিদ্দিকের দিকেও তাকাতে পারে না, যেদিকে যায় বাজার বসে যায়, যেদিকে যায় বাজার বসে যায়। এই ফুয়ুজাত আউলিয়ায়ে কেরামের মধ্যে এসেছে। একজন ওলি ঢুকছে সিলেটের মধ্যে, আমরা বলি না 360, বারাউলিয়ার চট্টগ্রাম, 12 জন মানুষ হিসাব করেন না, 12 জন মানুষ,
আজকে চট্টগ্রামের বাংলাদেশের অলিতে গলিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ কেউ কখনো কল্পনাও করে নাই। বুঝছেন না? মানুষ মনে করেছে কি 360 জন গেছে। ও ভাই 360 জন যায় নাই, 360টি জাতি গেছে। আল্লাহর ওলিরা, উলামায়ে রব্বানীরা, এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন যে আমার আলেমদের, আমার উম্মতের ওয়ারিস যারা, আমার এলমের ওয়ারিস, তাদেরকে তোমরা একজন মনে করিও না, তারা উম্মত, তারা উম্মত, এক একজন এক এক উম্মতের কাজ করে যায়। আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন? এখন দুই সোসাইটির মধ্যে দেখছেন না ফারাক, এখানে আমাদের সোসাইটিতে ওজন দেওয়া হয় আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার তাকওয়া, পরহেজগারি, আর এখানে হচ্ছে গণনা করা হয়। বুঝছেন না? তাইলে এই সোসাইটির মধ্যে সহযোগিতা, সহযোগিতার কারণে আমরা, আমরার কারণে এটা দুনিয়া বিমুখ। দুনিয়া বিমুখ বলতে এখানে মানুষ থাকে কিন্তু ভরসা আল্লাহর উপর। আজ থেকে 20-30 বছর আগের যে জেনারেশন কি বলতো তারা, সিন্ধানগরি সফুত বিয়ের টিয়া আল্লাহ ভরসা, ঠিক না? তে আড়ার এটা কি হয়, হতে কি হতে বিয়ের টিয়া হতে ভূতে যুগায় না হয়, ও বা ভূতকা যুগায়, তুই ভূতে যুগায় না তো, যিনি যুগানোর তিনি যুগান দান করেন। কেন? এটা উনার ওয়াদা, উনি আপনাকে কখনো আটকিয়ে রাখবেন না, আটকাবেন কিন্তু আটকিয়ে রাখবেন না। আটকানো এক জিনিস, আটকিয়ে রেখে দেওয়া এক জিনিস। আপনার দৃষ্টি নিচের দিকে বিদায় আপনি নিচে, দৃষ্টি উপরের দিকে করেন আপনি উপরের দিকে যেতে পারবেন। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, হে মুসলমান, তুমি দৃষ্টিকে ঈগলের মতো করো, তুমি দৃষ্টিকে ঈগলের মতো করো। ঈগলের, ঈগল থাকে কোথায় জানেন? হ্যাঁ, উপরে, উপরে, উপরে। ঈগল কখনো আরেকজনের শিকার করা জিনিস খায় না। তো উনি মুসলমানদেরকে তালিম দিচ্ছেন, আরেকজনের খাওয়াই মুখ রাখবে না, ঈগলের মতো হও। এবং হুজুর গৌসে মাইজবান্দারি বলেছেন, কবুতরের মতো বেঁচে খাও, জন্য নিয়ে আসে। আমার নবী বলছেন, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ কি করেন জানেন? আল্লাহ আপনাকে বাজাই দেখেন কতটুকুন যাইতে পারেন, পরীক্ষা করেন। পরীক্ষা মানে কি? আমি বিশেষ করে ইউথকে বলবো, আপনারা যারা পড়ালেখা শেষ করতেছেন, করেছেন, চাকরির সন্ধানে আছেন, কিছু করবেন চিন্তা করছেন, আপনারা একটা বছর, দেড়টা বছর, ছয়টা মাস আপনি ফেসবুক, হাবি জাবি এগুলো ভুলে যান, এগুলো আপনাকে কিল করে ফেলতেছে, এগুলো হচ্ছে সাইলেন্ট কিলার। আপনাকে নীরবে নিবৃতে আপনার সময়গুলা, আমাদের হাতে কিন্তু সময় নেই 60 বছরের জিন্দেগিতে। আপনারা, আমরা যে পরিমাণ ঘুমাই, আমরা 30 বছর তো ঘুমে চলে যায়। সিম্পল, আপনি যদি 8 ঘন্টা করেও ঘুমান তো 60 বছরের মধ্যে তো 20 বছর ঘুমে চলে যাবে, ঠিক না? কিন্তু আপনি যেই পরিমাণ আমরা এখন ঘুমাচ্ছি, আমরা ঘুম যাওয়ার সময় আছে, ওটার সময় আছে না, 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমানোর পরে চোখ ফুলে যায়। বেশি ঘুমালে হয় কি, আপনার বিবেকের যে চিন্তাশীলতা এটা কমে যাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা আপনি ভুলে যান, ইটস নট পসিবল ফর ইউ। এটা আপনার চিন্তাশীলতাটাকে ধাক্কা লাগায়, আপনি নির্দিষ্ট একটা পরিমাপের বাইরে ঘুমাবেন না। একটু ছোট হলে 7 আওয়ার্স, আর একটু বড় হয়ে গেলে 6 ঘন্টা, আর তো যদি টায়ার্ড লাগে মাঝখানে আধা ঘন্টা 40 মিনিটের একটা ন্যাপ নিয়ে নেবেন। এটারে কি বলে, ওই যে মাঝখানে যে আপনারা একটু করে ঘুমান, ওইটা করে ফেলবেন। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যখন আপনি কোনো কাজে যাবেন, আল্লাহর গ্রামার হচ্ছে ইন্না মাল উসরে ইউসরা। আপনার জীবনে কঠিন সময় আসবে, কঠিন সময়ের পরে অবশ্যই সহজ সময় আসবে, এটা আল্লাহ, আল্লাহ আপনার আকীদা। মানুষ তো, মানুষ বড় সন্দিহান, মানুষ প্যানিক, অধৈর্য হয়ে যায়। আমাদের আকীদাকে শুদ্ধ করার জন্য আয়াতটা আল্লাহ আবার বলেছেন, আয়াতটা দুইবার না, আপনি বলবেন এক কথা দুইবার, বসে যান, বসে যান, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, এটা বলবেন তো। আপনি, আমি কখনো এক কথা দুইবার বলি না, কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে এসে বলেছেন, ফা ইন্না মাআল উসরে ইউসরা, বেটা ডেফিনিটলি, আল্লাহ বলছেন বান্দা ডেফিনিটলি তোমার উসরের পরে ইউসর আসবে। এমন না যে সব সময় গরমকাল, না, শীতকাল আছে, এবং আমি শীত আর বর্ষা গরমের মাঝখানে একটা নাতিশীতোষ্ণ বসন্তের সময় রেখেছি। আমি দেখতে চাচ্ছি তোমার হাহুতাশ, তুমি কি করো। সাথে আমি আপনাদেরকে বলবো, আপনারা নিরাশ হবেন না, কষ্ট করবেন, মনে রাখবেন সফলতা কষ্ট ছাড়া আসে না, সফলতা এটা দিয়ে আসে না। আর আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেভাবে চলতে চাইবেন আমার আল্লাহ আপনাকে সেভাবে চালাবে, কারণ আমার আল্লাহ বলছেন, আনা ইন্দা জন্নে আব্দে বি, আমার বান্দা আমাকে যেভাবে চায় আমি আমার বান্দার সাথে সেভাবে থাকবো। আপনি ডিসাইড করেন আপনি কি চান, আপনি যেভাবে চান আল্লাহ আপনাকে সেভাবে চালাবে। আপনি যদি চান মাওলা
আমার ভিতরে যেন কোনো হারাম না যায়, আল্লাহ আল্লাহ আপনার জিন্দেগিতে আপনার ভিতরে হারাম ঢুকাবে না। আপনি যদি বলেন না আল্লাহ হারামের আগে আমি যেন মরে যাই, আমার ভিতরে যেন হারাম না যায়, আল্লাহ আপনার আপনার ভিতরে হারাম দেবে না। আপনি যদি চান মাওলা আমার এই হাত আমি যেন কারো কাছে পাততে না হয় মাওলা, আপনি থাকতে মানুষের কাছে কেন হাত পাতব? বুঝতে পেরেছেন? আপনার জিন্দেগিতে আপনার এই হাত কারো কাছে পাততে হবে না। সমস্যা হয়ে গেছে কি, ওই যে বললাম সময়ের পরিবর্তন, পরিবর্তনের কারণে আমাদের এই তাবাক্কুল, এই গাইরত, ইমান, আকীদা, ইয়াকিন নষ্ট হয়ে গেছে, আমরা জড় পদার্থের মতো হয়ে যাচ্ছে। আমাদের এখানে কেউ ধর্মে বিশ্বাস করে, কেউ ধর্মে বিশ্বাস করে না। আমরা যারা ধর্মে বিশ্বাস করি মুসলমান, আমাদের ইমান আছে কিন্তু রুহ নাই, নষ্ট হয়ে গেছে। আমরা এই মাহফিল, আমরা মাহফিল করি, মাহফিলের রুহ নাই। আমি ওয়াজ করছি, ওয়াজের মধ্যে রুহ নাই। আমি যখন ওয়াজের মধ্যে আসি কত ধরনের চিন্তা আমার ভিতরে থাকে, আমি শর্ত দেই মোটরসাইকেল আসতে হবে, আমি শর্ত দেই কি খাওয়ান দিচ্ছেন, আমি শর্ত দেই কতজন উঠতেছেন কতজন বসতেছেন, এগুলো সব আমার ভিতরে কি করে আসরানন্দাজ করে, ইম্প্যাক্ট করে। এরপর আপনার টাকা কত দিচ্ছেন কত দিচ্ছেন না, আবার আমি একটা টার্গেট করে এসেছি আমাকে আপনি এত টাকা দিবেন, ঘরের মধ্যে গিয়ে ভালো করে গুনে দেখলাম টাকা কম, আমার এটা ইম্প্যাক্ট করেছে। এ তাবৎগুলা দুনিয়াদারি, এগুলা হচ্ছে শরীরের বাইরের অংশ। রু কোন জিনিস? রু হচ্ছে আমার রেজা ইলাহি, রু হচ্ছে রেজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রু কোনটা আমি আপনাকে বলি, রু হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনি অনেক কষ্টে পৃথিবীর বুকে ছড়িয়েছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্টে পৃথিবীর বুকে ছড়িয়েছে, মাওলা আপনি আপনার এটা আপনার কুদরত, আপনার দয়া, আপনি আমাকে এই সিটে বসিয়েছেন কিছু কথা মানুষের সাথে বলার জন্য, বলো ওই কথাগুলো বলার তৌফিক দান করেন যেগুলোর মাধ্যমে মানুষের হেদায়েত হবে। আল্লাহ বলার আগে আমাকে আমার হাল দুরুস্ত করার তৌফিক দান করেন। আল্লাহ এই বলা যেন কিয়ামতের দিন আমার মুসিবতের কারণ না হয়, কবরের মাঠে যেন কবরের ভিতরে মাওলা আমার প্রিয় রাসূল যেন আমাকে দেখে আবার মুখ ফিরিয়ে নেয়, এমন ওয়াজ তকরির যেন আমাকে দিয়ে না হয়। এটা হচ্ছে ওয়াজের রু, আমার বক্তব্যে রু। বুঝতে পেরেছেন? এখন এখন কি হয়েছে, এখন হচ্ছে আমল আছে, আমলের রু নাই। আমরা রস্ম রেওয়াজের দিকে চলে গেছে, সব জায়গার মধ্যে রস। বিয়েকে তুলে নেন, বিয়ে, বিয়ের মধ্যে আপনি মূল বিষয় কি, বিয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইনস্টিংক্ট দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন ইনস্টিংক্ট আমি কি বোঝাতে চাচ্ছি, বাচ্চারা আছে অনেক কথা ক্লিয়ারলি বলা যায় না। আমার ভিতরে একটা অদম্য শক্তি দিয়েছে, এটা অপ্রতিরোধ্য, আনকন্ট্রোলেবল। সেই কারণে আল্লাহ কি করেছেন, আমাকে আমার পরিবার সমাজ আমাকে একটা ধর্ম দিয়েছেন, একটা ড্রেস কোড দিয়েছেন, আমার মা বোনদেরকে বলেছেন তুমি এই ড্রেস কোড পরবা। কেন? মূল বিষয়টা আনকন্ট্রোলেবল, মূল কারেন্টের হিট যেটা, এটা আপনি সহ্য করতে পারবেন না। তাইলে আমাকে কি করতে হবে, আমাকে এক্সট্রা প্রিকাউশন মানে কিছু অতিরিক্ত জিনিস যা আমি করে এই হিট থেকে বাঁচব। সেই জন্য আমাকে বলেছে তোমার ড্রেস কোড এইটা, আমার মা বোনকে বলেছে তোমার ড্রেস কোড এইটা, তুমি একটু এক্সট্রা ড্রেস পরবা, কারণ তোমার ভিতরে কিছু জিনিস আমি রেখেছি যেগুলা তুমি আনকাভার্ড করলে অথবা তুমি মোটামুটি এটাকে তুমি যদি প্রেজেন্ট করো, এটাকে তুমি যদি সাজিয়ে গুজিয়ে তুমি সমাজকে রিপ্রেজেন্ট করো, তো আমার এই এইটার ভিতরে আমি ক্যাপস লক দিতে পারবো না, এটা ছড়িয়ে যাবে, এটা ছড়িয়ে যাবে। কেন, কি ছড়িয়ে যাবে? এটার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে যাবে, অশ্লীল অশ্লীলতা যদি ছড়িয়ে যায় সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন অস্থিরতা বেড়ে যাবে সমাজের মধ্যে সুইসাইড রেট বেড়ে যাবে, সুইসাইড রেট যখন বেড়ে যাবে সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যাবে। আপনি দেখছেন একটা জিনিসের কারণে কয়টা জিনিস ঘটছে, অশ্লীলতা থেকে অস্থিরতা, অস্থিরতা থেকে ক্রাইম, ক্রাইম থেকে সুইসাইড, এক পর্যায়ে বিয়ে, বিয়ে বিয়ে সংস্কৃতি এটা বন্ধ হয়ে যাবে। কেন? তখন অশ্লীলতা এত ছড়িয়ে যাবে ছেলে মেয়েকে বিশ্বাস করবে না, মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না, যেটা ইউরোপের মধ্যে হচ্ছে। আমি আপনাকে আই ডোন্ট বিলিভ ইউ, আই কান্ট বিলিভ ইউ, আই কান্ট ট্রাস্ট ইউ বলে না ওরা এই আন্দাজে কথা বলে, তো আই ডোন্ট ট্রাস্ট ইউ, ও ছেলে বলতেছে আই ডোন্ট ট্রাস্ট ইউ টু, আমিও তো তোমাকে বিশ্বাস করি না। বুঝতে পেরেছেন? তখন হবে কি, ছেলে বাইরে যেতে চাইলে মেয়ে তো নিষেধ করতে পারবে না, মেয়ে যদি বাইরে চলে যেতে চায় ছেলে নিষেধ করতে পারবে না। কেন? কারণ আমাদের এখানে ওয়েস্টার্নাইজেশন হচ্ছে, ওয়েস্টার্নাইজেশনের মধ্যে আপনি এখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবে না। মূল জায়গা কোন জায়গা থেকে শুরু হয়েছে দেখে, সেই কারণে আপনাকে এই গ্যাট আপ দেওয়া হয়েছে, আপনাকে এই গ্যাট আপ দেওয়া হয়েছে। আমাকে একজন সাংবাদিক অনেক আগে আমাদের ইংল্যান্ডের মধ্যে
উনি আমাকে বলতেছেন আর কি যে 2011 সনের দিকে তখন আমরা পিস কনফারেন্সের জন্য তখন তো পৃথিবীতে সন্ত্রাসবাদিতা অনেক চরমে বুঝতে পেরেছেন তখন উনি চলতে চলতে আমাকে বলতেছেন যে আপনাদের এখানে মানে ডু ইউ থিংক মানে তুমি কি মনে করো তোমাদের এখানে নারীদের পূর্ণ অধিকার আছে দেখছেন তাহলে আমি কি মনে করি নামক মনে করি এটা কোরআন সুন্নাহ আমার নবীর আনীত দিনের ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না কিন্তু আমি তোমাকে অন বিহাফ অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আমি এখানকার পক্ষ থেকে আমি তোমাকে কিছু কথা বলতে পারি তো তাও আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো নারী স্বাধীনতা বলতে আপনি কি বুঝান কোন নারী স্বাধীনতা বলতে এই যে নারী কথা বলতে পারা নারী বের হতে পারা আলম এটার সাথে তো আমার সাথে তোমার দ্বিমত নাই নারী বের হওয়ার ক্ষেত্রে তো আই হ্যাভ নো প্রবলেম উইথ ইউ নারী কথা বলার ক্ষেত্রে আই হ্যাভ নো প্রবলেম উইথ ইউ তুমি নারীর কথা বলার কথা বলতেছো আমার ঘরে আমার মা ছাড়া কেউ কথাই বলে না আমার আব্বা কোনো কথাই বলে না তুমি কথার কথা বলতেছো রয়ে গেল বের হওয়া বের হওয়ার সময় তো আমার ছেলে বের হইলে তো লাভারিস টাইপ জাগোই কিন্তু আমি বলি যে আমার মেয়ে বের হওয়ার সময় এটা একটা প্রোটোকল আছে ফুল কিরকম প্রোটোকল আমরা যেটা দেখেছি আমরা গাড়ি আনি রিক্সাকে সারি দিয়ে চতুর্দিক থেকে বাঁধি এটা তোমার কাছে মনে হবে অনাধুনিকতা আমার কাছে এটা নারীর প্রোটোকল আমি প্রোটোকল দিচ্ছি এটা তুমি যেভাবে ইন্টারপ্রেট করো কারণ আমি প্রত্যেক মুদ্রার এক পিঠ দুই পিঠ তো আপনি যেদিক থেকে দেখবেন আমি পার্কিং এর জন্য গাড়ি পার্ক করবো আমি গাছ কেটে ফেলেছি ঠিক আছে আপনি যদি পার্কিং এর দৃষ্টিকোণ থেকে দেখেন অবশ্যই এটা আমার দরকার কিন্তু যদি গাছের দৃষ্টিকোণ থেকে দেখেন তো গাছ কেটে ফেলা এটা খারাপ কাজ না দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করতেছে আপনি কি মনে করতেছে তাহলে আপনি কি মনে করেন আপনার দেশে স্বাধীন বেশি তুমি কি সেটা মনে করেন আমরা আমি সেটা মনে করছি না কেন আলাম বলেন তো দেখি পৃথিবীতে রেপ কোন দেশে বেশি হয় আপনার দেশে না বাংলাদেশে চুপ করে আছে পৃথিবীতে ডিভোর্স রেট কোন জায়গায় বেশি আমার দেশে না তোমার দেশে তোমার দেশ মাত্র 60 মিলিয়নের দেশ আমার দেশ 18-19 কোটি মানুষের দেশ ডিভোর্স কোন জায়গায় বেশি হয় আলাম তুমি বলতে পারো আমি বলি ডিভোর্স তোমার দেশে অনেক বেশি আমার দেশের তুলনায় তোমার দেশে রেপ অনেক বেশি আমার দেশের তুলনায় তোমার দেশে ব্রুটাল কিলিং অনেক বেশি আমার দেশের তুলনায় তো তুমি এখনো বলবো আমাদের দেশের নারী স্বাধীন না ডিপেন্ড করতেছে তোমার উপর তো বলতেছে না তোমাদের ওখানে তো বিয়ে হয় মা বাবার চয়েসে আল্লাহ মা বাবার চয়েসে বিয়ে হয় না হ্যাঁ মা বাবার একটা ইম্প্যাক্ট থাকে এখানে নারী পুরুষ দুইজনের চয়েসের জায়গা আছে কিছু জায়গায় গন্ডগোল হয় না তা না আমরা ওগুলা কেন মাথায় নিব আমরা বেশিরভাগ যা হয় সেটা মাথায় নিব তাল্লাম তুমি দেখো তুমি বলতেছো তোমার দেশে নারী স্বাধীনতা কারণ নারী নিজে ডিসাইড করে তো তোমাদের দেশে ডিসাইড তো না তোমাদের দেশে ক্লাস 5 থেকে তারা সিদ্ধান্ত নেয় ক্লাস 5 থেকে ইউনিভার্সিটি যাওয়া পর্যন্ত একটা দুইটা না তো 10 12টা পরিবর্তন হয়ে যায় তুমি আমার চার বিয়ে নিয়ে পড়ে আছো তোমরা তো ক্লাস 4 থেকে ইন্টারমিডিয়েট যাওয়া পর্যন্ত বা ইউনিভার্সিটি যাওয়া পর্যন্ত 12 15টা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় শেষ বয়সে গিয়ে বিয়ে করো 3 দিনের মধ্যে ডিভোর্স হয় তো তুমি এখন আমাকে দেখতে হবে না তাহলে সমস্যাটা কোথায় আমার এখানে আমরা যেভাবে করি সেখানে ডিভোর্স রেট হয় না তুমি নিজে এত পছন্দ করেও তো বিয়ে ধরে রাখতে পারো নাই আমি বলে যে এগুলো টুইস্টিং শব্দে টুইস্টিং এগুলো ছেড়ে দাও আরেকটা জিনিস মাথায় রাখিও মানবাধিকার তোমার তুমি এটা মনে করিও না যে তুমি যে সংজ্ঞা দিচ্ছ সেই সংজ্ঞা আমাকে মেনে নিতে হবে না আমিও বাংলাদেশের পক্ষ থেকে আমিও মানুষ আমিও লেখাপড়া করেছি গাছ কাটিনি বিষয়টা ঘটনা এই জায়গার মধ্যে হচ্ছে তো আমাদের ধর্ম কি করেছে ড্রেস কোড দেওয়ার পরে এটা অদম্য বিষয় তো অদম্য বিষয় এরপর আমাদেরকে বলা হয়েছে মূল প্রতিপাদ্য বিষয় দুইজনের অ্যাকসেপ্টেন্স একজন প্রস্তাব দিবে একজন প্রস্তাব গ্রহণ করবে সেখানে দুইজন সাক্ষী থাকবে মহর থাকবে টোটাল বিয়ে বিষয় এটা ছেলেদেরকে বলা হয়েছে তোমার যদি সামর্থ্য থাকে অ্যাকর্ডিং টু ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি তুমি একটা ওয়ালিমার ব্যবস্থা করিও ওয়ালিমা এ হচ্ছে বিয়ে ওয়ালিমা যে বিয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং সেটা ছেলেরা সম্পন্ন করবে এই প্রজন্ম জানে সেটা